আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবে। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে একদম সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি ফাইল তোমরা ওপেন করবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আমি আমাদের যে সার্চ বারটি আছে এখানে যে লিখছি পাওয়ার পয়েন্ট, তো পাওয়ার লেখার সাথে সাথে এই যে পাওয়ার পয়েন্টের যে অ্যাপটি আছে এখানে শো করছে, তো জাস্ট আমি এখানে একটু ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা এরকম একটি অপশন দেখতে পাচ্ছ যে ওপেন হয়ে যাচ্ছে, স্টার্টিং হচ্ছে, স্টার্টিং এর যে মেনু তোমরা এখানে সেটি দেখতে পাচ্ছ। তো এটি হতে একটু সময় লাগবে, তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করবে। ওয়েট করার পরে তোমরা এই যে এখানে এইরকম ইন্টারফেস দেখতে পাবে। ইন্টারফেস দেখার পরে এবার তোমরা এখান থেকে, তোমরা কেউ বুঝতে পারো না যে তোমরা এখান থেকে তোমরা কি করবে। তো প্রথমে এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট, বিং ইওর প্রেজেন্টেশন, জিওট্রিক কালার ব্লক। তো তোমরা এরকম আরও অসংখ্য তোমরা থিম তোমরা দেখতে পাবে। তো তোমরা যদি মোর থিমে ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ এখানে মোর থিম, তোমরা এখানে আরো অনেক থিম তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি, তোমরা যদি নতুন করে প্রেজেন্টেশন তৈরি করতে চাও তাহলে তোমাদের প্রথমে এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যে কোনো কিছু টাইপ করে সেটা তোমরা যে কোনো অ্যানিমেশন সেট করে তোমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছ তোমরা কিভাবে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবে। তো প্রেজেন্টেশন তোমরা কিভাবে তৈরি করবে আমি একটু পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে দেবে। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।